আসসালামু আলাইকুম টু ডু রিভিউ হায়াতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে আবারো স্বাগতম। আজকে আপনাদেরকে আমি জানাবো যে কোনটা নিলে আপনার ভালো হয়, কারি কুকার, মাল্টি কুকার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, এই যে কুকারগুলো আছে কোনটা নিলে আপনার ভালো হবে। বর্তমান সময়ে ইলেকট্রিসিটির যে প্রাইস আসছে, এছাড়াও হচ্ছে আপনার গ্যাসের যে বিলটা আসতেছে, সো এইখানে দাঁড়িয়ে সবাই চাচ্ছেন যে ইলেকট্রিক চুলাগুলো নিতে, যেটা আপনার জন্য সাশ্রয়ী হবে, ভালো হবে। সো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি গুড যে সাজেশনটা হয় সেটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। যদি উপকৃত হন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, এছাড়া অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আসি মাল্টি কুকার, কারি কুকার। মাল্টি কুকার, কারি কুকার, এটা কিন্তু আপনার একটাই অপশন থাকে, একটা পট থাকে। যদি আপনার একটা পট থাকে, আপনি কিন্তু ওইটাতে শুধুমাত্র তরকারিটাই রান্না করতে পারবেন। ভাত যদি রান্না করতে হয় অবশ্যই তরকারিটা অন্য একটি পাত্রতে রেখে নেক্সট কিন্তু ওইটাতে আবার ভাত রান্না করতে হবে। সো এটা কিন্তু একটু সমস্যার সম্মুখীন হইতে হয় কারি কুকারটা। মাল্টি কুকার সেম, মাল্টি কুকার, কারি কুকার একটাই পট থাকে। আরএফএল ভিশনের একটা, আরএফএলের একটা ওয়ে আছে, দ্বিতীয় পটটা আপনি ক্রয় করতে পারবেন অর্ডার করে। আমি যদি আপনাকে দেখাই যে মাল্টি কুকারের, আমি রাইস কুকার দিয়ে দেখাচ্ছি, এরকম একটাই পট থাকে, একটা পটে আপনি তরকারি রান্না করে এটা কিন্তু একটা পাত্রতে রেখে নেক্সট কিন্তু আপনার আবার ভাতের জন্য আবার দিতে হবে, এটা কিন্তু ঝামেলাপূর্ণ। অবশ্যই আপনার আর একটা পাত্রে শরণাপূর্ণ হতে হচ্ছে। কারি কুকারটা কিন্তু আপনি অবশ্যই সচরাচর সব কাজের জন্য আপনার পারফেক্ট হবে না, কারি কুকার, মাল্টি কুকার আমি মনে করি আপনার জন্য পারফেক্ট হবে না এই কাজটা, কিন্তু আপনি এগুলো থেকে নিতে পারবেন, আমি এক এক করে বলছি। এবার রাইস কুকার, রাইস কুকার ডাবল পট যে আছে, আপনারা চাচ্ছেন যে ডাবল পট থাকলে তো অবশ্যই তরকারি রান্না করা যায় ভাত রান্নার পাশাপাশি, কারণ একটা রাইস কুকারে এখন বর্তমান আপডেট যেটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টিমের মাধ্যমে আপনি যদি কিছু সিদ্ধ করতে চান করতে পারবেন। এটা দিয়ে দুইটা পট আছে, একটা পট হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের, আর একটা হচ্ছে নন স্টিকের। সো নন স্টিকেরটায় অবশ্যই অলওয়েজ ভাত রান্না করতে হয়, আপনি যদি তরকারি অথবা কিছু সিদ্ধ করতে চান তাহলে এটা। তবে আমি বলি রাইস কুকার কিন্তু পারফেক্ট ভাত রান্নার জন্য একটি গ্যাজেট, অর্থাৎ এইটাতে আপনি খুব দ্রুত খুব ভালোভাবে ভাতটা রান্না করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। চাউল পরিষ্কার করে আপনি এটার মধ্যে পানি আর চাউল দিলেই কিছুক্ষণ পরে অটোমেটিক ভাত হয়ে থাকবে, আপনার কোনো ঝামেলাই করতে হবে না। কিন্তু যখনই আপনি তরকারি রান্না করতে যাবেন তখন কিন্তু কিছুক্ষণ পর পর যে থার্মোস্টার দেয়া আছে এটা কিন্তু সেন্সরে কাজ করে, অর্থাৎ যখন বেশি হিট হয়ে যাবে তখন কিন্তু ও অফ হয়ে যাবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে। সো তরকারির জন্য কিন্তু পারফেক্ট না, তবে হ্যাঁ ভাত রান্নার জন্য রাইস কুকারের উপরে কোনো পারফেক্ট অ্যাপ্লায়েন্সেস বিখ্যাত নাই। সো রাইস কুকারই বেটার ভাত রান্নার জন্য, তবে কিছু সিদ্ধ করতে চাইলে আপনি কিন্তু করতে পারবেন, আবার এইটাতেও আপনি ভাত রান্না করতে পারবেন। যারা নেবেন ডাবল পটটা নিলে বেটার হয়। নেক্সট আমি যদি এবার আসি ইন্ডাকশন কুকারের উপর, ইন্ডাকশন আছে, ইনফ্রারেড আছে। ইন্ডাকশন কুকার হচ্ছে একটু ফাস্ট হিটটা দিয়ে থাকে, একটু ফাস্ট হিটটা দিয়ে থাকে, অর্থাৎ ইনফ্রারেড চুলার তুলনায়। সো আপনারা যদি ইন্ডাকশন নিতে চান আপনারা কিন্তু ইন্ডাকশন নিতে পারেন, কিন্তু এইটার একটা সমস্যা আছে, শুধু যে পাত্রের মধ্যে চৌম্বক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেই পাত্রটাই ব্যবহার করা যায়, অন্য কোনো পাত্র কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু ইন্ডাকশনে আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন, আপনি যদি চান অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করতে তাও করতে পারবেন। সো আপনারা যারা চাচ্ছেন যে আমি সব পাত্রই ব্যবহার করবো, আপনারা কিন্তু ইন্ডাকশন নিতে পারেন। ইন্ডাকশনে যদি একটা রান্না হয় 2 মিনিটে, ইনফ্রারেড কুকারে কিন্তু আপনার 2 মিনিট 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড সময় বেশি লাগবে, এটা আমি কিন্তু পরীক্ষা করে দেখেছি, এতটুক আকপাস অল্প কিছু সময়ের। সো আপনারা যাচ্ছেন যে সব পাত্রই ব্যবহার করতে পারবেন, আর অবশ্যই জানেন যে ইন্ডাকশনের পাত্র কিন্তু বেশি দিন যায় না। সো আপনারা ইন্ডাকশন নিলে নিতে পারেন, ইনফ্রারেড নিলে নিতে পারবেন, কিন্তু এইটাতে কিন্তু আপনি ভাতও রান্না করতে পারছেন, তরকারিও রান্না করতে পারছেন, আপনার যে পাত্রগুলো আছে রান্নার জন্য সেই পাত্রগুলোই কিন্তু এইটাতে ব্যবহার করতে পারতেছেন। আর আপনি যদি কারি কুকার নেন, মাল্টি কুকার নেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমার সাজেস্ট থাকবে যে ইন্ডাকশন আছে, ইনফ্রারেড আছে, এই দুটার মধ্যে। আর রাইস কুকার হচ্ছে ভাত রান্নার জন্য পারফেক্ট, ভাত তরকারি ছাড়াও আরও অন্য অন্য অনেক রান্না থাকে একটা ফ্যামিলির, সো সেইগুলো করার জন্য কিন্তু ইলেকট্রিক চুলা হিসেবে ইন্ডাকশন অথবা ইনফ্রারেড পারফেক্ট। সো আপনারা যারা চাচ্ছেন আপনারা নিতে পারেন। নেক্সট ভিডিওতে এই ইন্ডাকশন ইনফ্রারেডের
প্রাইস সম্পর্কে আপনাদেরকে অবগত করব। এখানে ডাবল আছে, সিঙ্গেল আছে, এছাড়া ইন্ডাকশন আছে, সবগুলো নিয়ে আলোচনা করব। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।